First Blood. Join the battle. হ্যালো গাইস, টিভি গেমিং এর আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা অত্যন্ত মজার আর কি। তো ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে ফেলেছো কি নিয়ে ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে যে নিষ্পাপ ছেলে না মেয়ে। তোমাদের অনেকের কনফিউশন, তোমরা অনেকে লাইভে গেলে কমেন্ট করো তার কথা, তার নাম শুনে যে এটা ছেলে না মেয়ে। তো বিভিন্ন রকমভাবে ফান করে মজা করে আমরা সবসময় নিষ্পাপকে নিষ্পাপু বলেই ডাকি এবং তোমরাও সেটা মজা নাও এবং কনফিউশন থেকে যায় অনেকের মধ্যে যে আসলে ছেলে না মেয়ে। তো এটা নিয়ে ভিডিও এবং এটা নিয়ে কথা আজকাল কথা হচ্ছিলো। তো নিষ্পা এরকম বলছিলো যে ভাই এটা কতদিন, ভাই আমি ছেলে। আমি বলছি না তুমি ছেলে কীভাবে, তুমি মেয়ে, তোমার নাম সব মেয়ে। তো প্রমাণ করতে হবে, তো এটা প্রমাণ করতে হবে তোমাকে, যা করতে হবে আজকে একটা ওয়ান ভার্সেস ওয়ান খেলতে হবে আজিম গেমিংয়ের সাথে। আর সেখানে যদি তুমি জিতে যাও তাহলে তোমার ছবি সব প্রকাশ করবো তুমি ছেলে, আর যদি হেরে যাও ভাই তুমি সবার নিষ্পা আপু। ওকে, তো এটা প্রমাণ করতে হবে। তো সে রাজি হয়ে যায় এবং সেটার একটা ওপি লেভেলের ওয়ান ভার্সেস ওয়ান হয়। সেখানে অনেক ফানি করে ওয়ান ভার্সেস ওয়ানটা করা হয়, যেখানে ছিল ওয়ান এইচপি চ্যালেঞ্জ এবং এম 500 খেলতে হবে শুধুমাত্র, এবং সব কিছুই হাই স্পিড করা ছিল। তো সমান সমান সুযোগ করে দেওয়া হয়েছিল যে কে জিতে আর কি। তো সেটা আমরা এখন দেখবো। আর ভিডিওর গেমের মাঝখানেও কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা থাকবে, সবগুলো কথা শোনার চেষ্টা করবে তোমরা এবং অনেক মজা হবে। চলো আমরা দেখে নিই সেই খেলাটি কে জিতেছিল এবং নিষ্পা কি আসলে ছেলে না মেয়ে, সেটাও লাস্টের দিকে অবশ্যই আমরা ভিডিওর দেখলে প্রমাণ পেয়ে যাব। তো গাইজ, শুরু হয়ে গেল আজিম গেমিং ভার্সেস নিষ্পার মধ্যে সেই ওয়ান ভার্সেস ওয়ান, যেখানে নিষ্পা আজকে উঠে পড়ে লাগছে সেটা জিতবে এবং জিতে প্রমাণ করবে সে ছেলে আর কি। জাস্ট সিম্পল চ্যালেঞ্জ আমরা লাগছি মজা করে ফান করে। তুমি নিষ্পাকে বলেছে তুমি যদি জিতে যাও তাহলে তুমি আজকে হচ্ছে তোমাকে ছবি সহ প্রকাশ করে দেবো, সবাইকে জানিয়ে দেবো তুমি ছেলে না মেয়ে। ওকে, তোমাকে জিততে হবে এই জন্যে। তো দেখা যাক নিষ্পা জিতে প্রমাণ করতে চায় সে ছেলে, আর এদিকে আজিম গেমিং তাকে হারাবে যে কোনো মূল্যে, হারিয়ে প্রমাণ করবে সে মেয়ে। ওকে গাইজ, তো মজা হবে আশা করি, ম্যাচটা সবাই এনজয় করবো। তো প্রথমে বলে রাখি কে নিষ্পা, এটা বলা দরকার কেন নেই তাকে ভিডিও। তোমরা টিভি গেমিংকে যারা প্রথম থেকে দেখে আসছো, যখন টিভি গেমিংয়ের ইউটিউবে 0 সাবস্ক্রাইবার ছিল এবং ফেসবুকে লাইভ করতো সেই সময়, তখন থেকেই কিন্তু এই নিষ্পা আমাদের সাথে আছে। আমাদের অনেক ওল্ড একটা মেম্বার, সে যখন সে প্রথম আসছিলো তার কথা যদি শুনতা তোমরা, যখন সে ছোটো ছিল ক্লাস 7 পড়তো, আমাদের টিভি গেমিং জয়েন করার কথা শুনলে সবাই বলবে এটা মেয়ে, সবাই বলতো যে সে মেয়ে এবং তার নামটাও তো নিষ্পা, সবাই বলে সে মেয়ে। তখন থেকেই কিন্তু সবাই তাকে আপু বলে ডাকে, কারণ তার কথা এবং তার নাম সব কিছুতে তখন থেকে তাকে আপু বলে ডাকে এবং সবাই মজাও পায় এবং সেও তখন মজাই পাইতো বলতে গেলে হয়তো বা। এবং সে আপ টিভি গেমিংয়ের একটা জাতীয়, মানে টিভি গেমিংয়ের জাতীয় আপু বলতে গেলে হয়ে গিয়েছিলো নিষ্পা আপু, সবাই তাকে নিষ্পা আপু বলে ডাকে। ইদানিং দিন দিন আস্তে আস্তে যখন চলে আসলো, এখন সে বলতে গেলে ক্লাস 9 উঠে পড়েছে, মোটামুটি দেড় থেকে 2 বছর হয়ে গেছে ক্লাস 9 উঠে পড়েছে। তো এখন বলতে গেলে তার ভয়েসও চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন মানুষ শুনলে এখন বলে কি ভাই নিষ্পা আপু, নিষ্পার নাম দেখে একরকম আর ভয়েস দেখে আরেকরকম, তখন সবাই বলে সে আপু না ভাই, আপু না ভাই, এখন কনফিউশন সৃষ্টি হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে সে নিষ্পা উঠে পড়ে লেগেছে যে প্রমাণ করবে সে আজকে যে সে মেয়ে না ছেলে আর কি। তো নিষ্পার ব্যাপারে আরও কিছু বলা যেতে পারে, যেমন সে যখন আমাদের সাথে প্রথম খেলে সে খুব ভালো খেলতো, এতটাই ভালো খেলতো যে অনেকের মন জয় করে নিয়েছিল, অনেকে সবার মুখে সবসময় নাম থাকতো নিষ্পা নিষ্পা লাইভেও এরকম হতো। এখনও অনেকে নিষ্পা, যারা ওল্ড প্লেয়ার আছে, যারা ওল্ড প্লেয়ার বলতে ওল্ড ভিউয়ার আছে আমাদের, তারা কিন্তু অনেকে নিষ্পাকে অনেক পছন্দ করে যে তাই ভালো খেলার জন্য, সে খুব ভালো হেডশট মারতো এবং তখন থেকে তার একটা স্বপ্ন ছিল সে ইউটিউবার হবে। ক্লাস 7 পড়তো তখন থেকে সে তার স্বপ্ন ছিল এবং রেগুলার পড়তো যে রিমন ভাই আমি ইউটিউব চ্যানেলগুলো কীভাবে খুলতে হয়, আমি ভিমন্টেজ ভিডিও আপলোড করি। আমি তাকে বলতাম হ্যাঁ আপলোড করো, তখন থেকে সেটা 1.5 বছর, মানে 1-1.5 বছর আগের ঘটনা, তখন থেকেই বলতো। বাট তার ফ্যামিলি থেকে তখন সাপোর্ট দিত না, তাকে ভালো মোবাইল দিত না, সে মোবাইল চুরি করতো, মানে চুরি করে খেলতো, তার বাবা আব্বুর মোবাইল কখনো খেলতো, তার আমার মোবাইল এরকম চুরি চুরি করে লুকায় লুকায় খেলতো তখন থেকে আর কি। তো এরই মধ্যে সে লুকায় চুরি করে সময় কেমনি জানি সে সিজন 13 যখন আমরা প্রথম জ্ঞান মাস্টার পুশ দিই, আমি নিষ্পা তারপর হচ্ছে আমাদের ইভন ভাই, তখন সে কিন্তু এতটা অনেক মানে মানে কষ্ট করেছিল, কেমনে চুরি করে যেভাবেই হোক খেলে টেলে, মোটামুটি তখন তো এতটা কম্পিটিশন ছিল না, 11,000 সামথিং স্কোর করে সে 70-73 নাম্বার চলে যায় গ্লোবালে এবং টিভি গেমিংয়ের থেকে ভালো একটা নাম মোটামুটি করে, যে সেই সিজনে 3 জন আমরা গ্যান মাস্টার গ্লোবালে ছিলাম, আমি নিষ্পা। তো অনেক ভালো খেলতো এবং এখনও সে ভালো খেলছে, অলরেডি দেখতে পাচ্ছ যে সে 3-3 রাউন্ড কিন্তু জিতে গেছে। এদিকে আজিম কিন্তু 0 রাউন্ড জিতে, আজিম কিন্তু অবস্থা খারাপ, আজিম লুকায় আছে, দেখো কীভাবে আজিম লুকিয়ে লুকিয়ে খেলছে।
ওকে, তো আজমি এখন একটা রাউন্ড জিততে পারেনি, অপরদিকে নিষ্পা কিন্তু আমাদের তিনটা রাউন্ড জিতে গেছে। তো আসলে নিষ্পা আজকে উঠে পড়েই লাগছে, সে আজকে প্রমাণ করেই ছাড়বে যে সে ছেলে। তো যাই হোক, আরও কিছু কথা থেকে যায় যে তার যে স্বপ্ন ছিল ইউটিউবার হওয়ার, সে অলরেডি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো, এটা হচ্ছে সে নিষ্পার ইউটিউব চ্যানেল, সে খুলে ফেলেছে। সে কিন্তু আমাদের অনেক ওল্ড মেম্বার, যদিও সে অনেক ওল্ড মেম্বার, বাট সে মাত্র চ্যানেলটা খুলেছে। তো তোমরা সবাই টিভি নিষ্পার নামে যে চ্যানেলটা দেখতে, সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করে। তো আমি দেখতে চাই যেন খুব তাড়াতাড়ি সে একটু গ্রো আপ করতে পারে, সে কিন্তু অনেক ভালো খেলে এবং ভালো প্লেয়ার। তো দেখতে দেখতে এরই মধ্যে কিন্তু ট্রিক্স খাটিয়ে দেখতে পাচ্ছ যে আজিম কিন্তু একটা রাউন্ড জিতে ফেলেছে, এদিকে নিষ্পা 3-1, তো 3 রাউন্ডে এগিয়ে আছে নিষ্পা। তো দেখা যাক আজকে নিষ্পা কি পারবে এই পুরো ম্যাচটা জিতে নিতে। ওকে গাইস, তো আমরা এইভাবেই চেষ্টা করব, আর যেটা বলছিলাম যে আমরা এইভাবে চেষ্টা করব 1v1 সবাইকে সাপোর্ট দেওয়ার। ওকে, তো আমাদের আজিম গেমিং একটা ভালো পজিশনে চলে গেছে, আমাদের শাখাও বলো নাইম বলো সবাই একটা ভালো পজিশনে আছে, এবং টিভি নিষ্পাও আমাদের অনেকটা ওল্ড মেম্বার, অনেক ভালো খেলে, এবং তার স্বপ্ন ছিল অনেক আগে ইউটিউবার হওয়ার, কিন্তু পারে নাই, তার সাপোর্ট পায়নি, এবং বর্তমানে সে সাপোর্ট পেয়েছে, তার ফ্যামিলি থেকে একটা মোবাইল কিনে দিয়েছে এবং চ্যানেল করেছে। তো সবাই সাপোর্ট করে দিও, আর কিছু বলতে না বললেই না আরও কিছু বলার থাকে, যেমন অনেকে আছে টিভির নামে বদনাম করে বেড়াচ্ছে, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবো যে টিভির নামে বদনাম করে ভিডিও আপলোড করতেছে ফায়দা লোকের জন্য, কারণ দেখতেছে নাম টিভি নাম ইউজ করলেই ফায়দা পেয়ে যাচ্ছে। তো বলে রাখি, আমরা গিল্ডের প্রতিটা গিল্ডের ভাই, আমাদের গিল্ড না, বড়ো বড়ো যত গিল্ডের সব প্রতিটা গিল্ডের রুলস থাকে, আমরা রুলস যে গিল্ডের রুলস ব্রেক করলে যতই বড়ো প্লেয়ার হোক আর যতই ভালো ইউটিউবার হোক না কেন, তাকে আমরা ইয়া দেবো, সাপোর্ট দেবো না, তাকে আমরা গিল্ড থেকে কিক দিয়ে দেবো, এটা আমাদের রুলস। তো সেটা গিল্ডের রুলস। তো এরকম যদি আমরা যদি আমাদের এক্সাম্পল দিয়ে বলি যে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার, সে মস্ত বড় ক্রিকেটার এবং ফেমাস ক্রিকেটার, সেও ভুল করেছিল, তার ভুলের কিন্তু মানে ক্ষমা ছিল না, তাকে কিন্তু ক্রিকেট বোর্ড থেকে সাসপেন্ড করা হয়েছিল, 1 বছরের মতো খেলতে পারে নাই। তো এত বড় প্লেয়ারকেও যখন ভুলের কারণে সাসপেন্ড করা, তখন গিল্ডেরও রুলস আছে আমাদের। তো গিল্ডের কেউ যদি ভুল করে এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তাকেও আমরা গিল্ড থেকে কিক মেরে দিই। তো এরকম কিকও আমরা নিষ্পাকে কয়েকবার মারছি, একবার দুইবার, নিষ্পা যে কতবার কিক খাইছে বলার মতো না, এত সে অনেক ভালো খেলতো, দেখে সে অনেক ভালো খেলতে দেখে তেজ একটু বেশি, ছোটো বাচ্চা মানুষ অনেক তেজ বেশি ছিল, এবং সেই তেজের কারণে রেগুলার বড় মানুষ দেখলে বড়দের সাথে খেলতে গেছে, তো বড়রা একটু কম ভালো খেলতে পারে না, বাট সে ভালো খেলে দেখে দেখ করে উল্টাপাল্টা কথা বলে বলছে নিষ্পা হ্যান ত্যান, তো নিষ্পা খেপে যায়, খেপে যায় উল্টাপাল্টা গালি দিয়ে বসে বড়দেরকে। তো এরকম কারণে অনেক সময় নিষ্পাকে গিল থেকে কিক মারা হয়েছে, আবার নিষ্পা আবার গিলে আসছে। নিষ্পার টিভি গেমের প্রতি যে ভালোবাসা, এটা দেখলে সবসময় অবাক, সে যখন গিল থেকে কিক খায় সবার কাছে কান্নাকাটি শুরু করে, এবং সবার কাছে বলে ভাই ভুল করে ফেলছি মাফ করে দেবো, আমি আবার ঢুকবো, এভাবে এভাবে সে প্রতিবারে আবার গিলে চলে আসে। তো লাস্ট একবার একটা ভুল করে ফেলেছে, মানে লাস্ট একবার গিলে ঢোকার পরে তাকে বলেছিলাম যদি এরকম যদি আবার করো কিন্তু এবার কিক মারলে কিন্তু আর নিবো না। তো সে কী হয় আবার ভুল করে হঠাৎ করে, মানে সে ছোটো বাচ্চা তো হঠাৎ করে আবার ভুল করে বসে, এবং তাকে আমি রাগে কিক করে আনফ্রেন্ড করে দিই। তো একটা জিনিস আগে বলে রাখি, নিষ্পার সাথে আমার যে 8টা গিল্ড আছে, আমার 8টা গিল্ডের 8টা আইডি আছে, তো এই 8টা আইডির মধ্যে মানে 6টা আইডি নিষ্পা আমাকে অ্যাড করে ফ্রেন্ড রিকোয়েস্টে রাখছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা। তো মেন আইডি থেকে তো আনফ্রেন্ড করে দিই, তখন তোর সাথে যোগাযোগ করবো না, তোকে গিল্ডেও নিবো, এরকম একটা ব্যাপার। তো এইভাবে হঠাৎ একদিন মানে 10-15 দিন পরে আমি আমার 2nd বা 3rd আইডিতে ঢুকছিলাম, ঢুকে দেখি যে নিষ্পা অনলাইনে আছে, এবং তার প্রোফাইল চেক করে দেখি যে সে কোনো গিল্ডে নাই। তো আমি আমার কাছে কানে আমার কানে আসতেছিল যে অনেকের আমার মাধ্যমে যে সে নিষ্পা অনেকের কাছে যে বলতেছে সরি ভাই ভুলে গেছে, আবারও আরেকবার চান্স দাও, আমি একবার গিল্ডে ঢুকতে চাই। তো আমি তখন তাকে স্কোয়ার ডেকে বলি, কীবার ভাই তুই এখন কোনো গিল্ডে নাই, ও দেখছিলাম যখন গিল্ডে নাই, ওর প্রোফাইলটা গিল্ড শো করছিল না, তখন বলছে গিল্ডে নাই কেন, কোনো গিল্ডে জয়েন করিস না কেন। তার কথা ছিল এরকম যে ভাই আমি জয়েন করলে গিল্ডে জয়েন করবো, কোনো অন্য কোনো গিল্ডে যাবো না, খেললে গিল্ডে আমি যদি খেলি তাহলে টিভির হয়েই খেলবো, তাছাড়া খেলবো না, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসটা দেখার পরে আসলে আমার আসলে খুব ভালো লাগছিল যে সে আমার টিভির প্রতি যে একটা ভালোবাসা, এতদিন ধরে থাকে থাকার পরে যে ভালোবাসা, এই ভালোবাসা আসলে কারোর কাছে আমি এখন পর্যন্ত হয়তো দেখিনি, এমন লাগছে আর কি। তো যাই হোক, তার একটু ইগোটা বেশি, রাগটা বেশি, তাকে যদি কেউ মানে কিছু বলে সে আসলে সাথে সাথে রিয়াকশান দিয়ে ফেলে, ছোটো বাচ্চা তো রিয়াকশানটা দিয়ে ফেলে। তো ফাইনালি সে মোটামুটি এখন বলতে গেলে এখন সে আমার তার এই ভুলগুলো বুঝতে পেরেছে, আর এখন ইদানিং সে আর এরকম ভুল করে না, তার কাছ থেকে ভালো লাগে যে সে অনেক মানে বড়ো হয়ে গেছে, বলতে গেলে 9 উঠে পড়েছে, মোটামুটি বড়ো হয়ে গেছে, এবং ফ্যামিলি থেকে তাকে সাপোর্ট দিয়েছে, মোবাইল কিনে দিয়েছে। তো সবাই তাকে সাপোর্ট করে দিও, আবারও দেখে নাও তার ইউটিউব চ্যানেলের, এইটা হচ্ছে ইউটিউব চ্যানেল যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, সবাই যাবা ডিসক্রিপশনের বক্সের লিঙ্কটা দিয়ে দিলাম, সবাই যদি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিবা, তার স্বপ্নটা পূরণ করে দিবা। সে যে ভালো খেলছে, সারা জীবন ভালো খেলে আসছে, অনেক কষ্ট করেছে, সিজন 13 গ্যানমাস্টার গ্লোবালও ছিল, সব কিছুই সে আমার বলতে গেলে সব দিক দিয়ে সে এক্সপার্ট। তো আশা করি তোমরা তাকে একটা ভালো সাপোর্ট দিবা,
আর নিষ্পার প্রতি যেহেতু সাপোর্ট পাবে, আমি জানি তোমার সাপোর্ট দিবে এবং সেই নিষ্পাও যত ভালো করে এই সামনে এগিয়ে যেতে পারে এবং সবাইকে সবাইকে সাপোর্ট দিতে পারে, সেও যেন টিচার সবাইকে সাপোর্ট দিতে পারে, সেটাই তার কাছে একটা কাম্য থাকবে। তো গাইজ, বলতে বলতে দেখতে পাচ্ছ যে এদিকে কিন্তু স্কোর অলরেডি তারা লেভেল করে বসে আছে। আমরা তো অনেক গল্প বলছিলাম, এর মধ্যে কিন্তু নিষ্পা প্লাস আদিমের কিন্তু 4-4 হয়ে গেছে, মানে 4-4 করে লেভেল হয়ে গেছে ভাই। আজিম কিন্তু কাম ব্যাক করেছে বলতে গেলে, তোমার হয়তো খেলা দেখেছো, আজিম কিন্তু সেই খেলা দিয়েছে। তো 4-4 কে জিতবে, ওকে কে জিতবে এটা এখনও ডিপেন্ড করছে, আরও কয়েকটা রাউন্ড হওয়ার পরে আমরা বুঝতে পারবো। তো গাইজ, আরেকটা কিছু বলে রাখি যে এরই মধ্যে কিন্তু আমাদের নামে কিন্তু বেশ কিছু ভিডিও ইউটিউবে আসতেছে, যেটা টিভির নামে ওদুর নাম করে কেউ ভিডিও আপলোড করতেছে এবং সেগুলো দিয়ে ভিউ কামানোর চেষ্টা করে, সাবস্ক্রাইব কামানোর চেষ্টা করছে এবং অনেকে এই ভিডিওগুলো দেখে টিভি গেমিংকে ভুল বুঝতেছে। গাইজ, আবার বলে রাখি, মানুষ সবারই হেটার্স থাকে, আমাদেরও এরকম হেটার্স আছে, কেউ যদি ভুল করলে তার কোনো ক্ষমা নেই, তাকে ভুল করলে ভুল শাস্তি পাইতেই হবে। তো আমাদের গিল্ডেও যারা ভুল করেছে তাদেরকে গিল্ড থেকে কিক মেরে দেওয়া হয়েছিল এবং ওটা করাও হবে, ফিউচারে করা হবে, তো এটা কোনো মাপ না। এরকম যদি আজিম গেমিং ওই কোনোদিন যদি ভুল করে থাকে, টিভি গেমিংয়ের বিরুদ্ধে যায়, তাকেও আজিম গেমিংকেও গিল্ড থেকে কিক মেরে দেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না, এটাই হচ্ছে টিভির রুলস। ওকে, তো আরও একটা কথা বলে দিতে হয় তোমাদেরকে যে আজ আজিম গেমিং আছে, কালকে আজকে নিষ্পা আছে, তোমার শাখা কে অনেকে বড় বড় ইউটিউবার হয়ে গেছে বলতে গেলে, দেখতে পাও এদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল আছে এবং হয়তো একদম বড় বড় আরও বড় ইউটিউবার হয়ে যাবে। এরা যে আজিম গেমিং বা যেই গেমিংই বলো না, এরা যে টিভি গেমিং সারা জীবন থাকবে তার কোনো গ্যারান্টি নাই। এরা কালকে আমার চ্যানেল নাও থাকতে পারে, আমার সাথে নাও খেলতে পারে। তোমরা যদি টিভি গেমিংয়ে খুঁজতে চাও, টিভি গেমিংয়ে খুঁজতে হবে, যদি আজিম গেমিংয়ে খুঁজতে চাও, আজিম গেমিংয়ে আজিম গেমিংয়ের চ্যানেল যায় খুঁজতে হবে, যাকে খুঁজতে চাও তার নিজস্ব চ্যানেলে যায় খুঁজতে হবে। খালি কমেন্টে বললেই হবে না যে অমুক কই তমুক কই, তোমাকে কার যার চ্যানেল তাকে তাকে খুঁজলে তাকে থেকে ইজিলি পেয়ে যাবা। ওকে, এটা কেউ কিন্তু এখানে পারমানেন্ট না, এটা শুধু টিভি গেমিংয়ের টিভি রিমোন ভাই, এটা অনেক কষ্ট করে তোমাদের ভালোবাসায় করেছে, তো এটা টিভি রিমোনকে যদি খুঁজতে চাও তাহলে এখানে আসতে পারো। বাট যারা যারা অন্য যারা আমার সাথে গেম প্লে করে তাদের প্রত্যেকের নিজস্ব একটা চ্যানেল আছে এবং তারা আস্তে আস্তে বড় ইউটিউবার হচ্ছে এবং একদিন আরও বড় হবে, তো সেখানে যেয়ে কিন্তু খুঁজতে হবে। ওকে গাইজ, তো বলতে বলতে স্কোর কিন্তু সমান তালে এগিয়ে চলেছে, 5-5 গাইজ, লাস্ট রাউন্ড, ফাইনাল রাউন্ড, নিষ্পা এবং ওইদিকে হচ্ছে আজিম ভাই। নিষ্পা তো প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছে, সে ছেলে না মেয়ে, দেখা যাক সে প্রমাণ করতে কি পারবে কি না। লাস্ট রাউন্ড তাকে জিততেই হবে, অপরদিকে আজিম তো মনে করা হচ্ছে আজিম উঠে পড়া লাগছে, তাকে মারবে এমন একটা অবস্থা। গাইজ, লাস্ট মুহূর্তের খেলা, কে জিতবে কে জিতবে, একবারে মুখোমুখি, একেবারে মুখোমুখি ফাইট ওয়ালের ব্যাকআপে। ও ভাই, আজিম মেরে দিয়েছে নিষ্পাকে, তো নিষ্পা দেখতেই পাচ্ছ নিষ্পা হেরে গেছে। আর গাইজ, নিষ্পা কিন্তু হেরে গেল, দেখে নিলাম যে 6-5-6 হেরে গেছে এবং অ্যাজ রুলস সে হেরে গেলে কিন্তু তার ছবি আমরা দিচ্ছি না, যেটি হেরে গেছে। বাট আসছে 12 তারিখ আর কি, 12 ফেব্রুয়ারিতে আমরা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছি টিভি গেমিংয়ের পক্ষ থেকে, আমরা পিকনিকে যাবো এক জায়গায়, যে কোনো একটা প্লেসে, এবং সেখানে একটা ব্লগ তৈরি করা হবে যেখানে প্রত্যেকের ভিডিও থাকবে টিভি গেমিংয়ের। তো সেখানে আশা করি হয়তো সব জেনে যাবা কে কোথায় থেকে কীভাবে আসছে বা কার ছবি কোনটা। ওকে গাইজ, সেখানে কিন্তু অবশ্যই জানতে পারবা, তো ওটার জন্য ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওতে লাইক দিয়ে দাও আর অবশ্যই নিষ্পাকেও সাপোর্ট করে দেওয়া। যাওয়ার আগে আর দুটা না কথা না বলে না, সেটা হচ্ছে যে আমরা যে একটা কমিউনিটি তৈরি করেছি ছোট, আমরা কয়েকটা সব আস্তে আস্তে যে ইউটিউবারগুলো আমি কমিউনিটি তৈরি করছি, সেই কমিউনিটি থেকে আমরা যারা যোগ্য আর কি তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই সাপোর্ট দিব। আমাদের সাপোর্টটা টোটালি ফ্রি, আমরা যাকে সাপোর্ট দিব তো তাকে অবশ্যই ভালো হতে হবে, তার যোগ্যতা থাকতে হবে এবং তার মেধা থাকতে হবে যাতে ভালো কন্টেন্ট তৈরি করে। ওকে, আর সাপোর্টটা আমার কথা হচ্ছে সাপোর্টটা কাউকে দিলে এমনভাবেই দাও যাতে আর 10 জনের কাছে হাত পাতে না হয়। তো আমরা এইভাবেই একটা কমিউনিটি তৈরি করতেছি যাতে করে আমরা সবাই এমনভাবে সাপোর্ট দিতে পারি যাতে করে আর 10 জনের কাছে যাচ্ছে আর হাত পাততে না হয় যে ভাই আমাকে সাপোর্ট করে দাও, ভাই আমাকে সাপোর্ট করে দাও, আমরা এমনভাবে তাকে সাপোর্ট করে দেবো যাতে করে সেটা নিয়ে অনেক কিছু করতে পারবে ইনশাআল্লাহ। ওকে গাইজ, তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, আজকের এই ভিডিওতে লাইক এম দিয়ে দিলাম 50,000, যদি 50,000 লাইক যদি পূর্ণ হয় এই ভিডিওতে তাহলে 10টা ডিজিটাল গিভওয়ে থাকবে তোমাদের জন্য, আর সেটা হবে ইন লাইভ কমেন্ট পিকার হোক আর হচ্ছে কোনো টিম কোডের মাধ্যমে হোক। আর তোমাদেরকে সকালে রিকোয়েস্ট থাকবে গাইজ, আমাদের রেগুলার লাইভ স্ট্রিমে সবাই জয়েন করবা, 10-5 মিনিট যতটুকু সময় দেখার চেষ্টা করবা, একটা লাইক দিবা, শেয়ার করবা, ওকে লাইভ স্ট্রিমটাকে। আর লাস্ট মোমেন্টে আর ফাইনাল একটা কথা বলে যায়, সেটা হচ্ছে ভাই টিভি গেমিং কাউকে বলে না যে ভাই তুমি আইফোন কিনো, তুমি সুপার কম্পিউটার কিনো, তাহলে আমরা তোমাকে সাপোর্ট দেবো। ওকে গাইজ, এটা তোমার বাপের টাকা থাকলে তুমি কিনতে পারো, তোমার বাপের যত টাকা থাকবে তুমি তত ভালো ভালো দামি ফোন কিনে তুমি ইউটিউব করতে পারো। ওকে, বাট কাউকে বলে না এটা কিনো, তাহলে টিভি গেমিং তোমাকে সাপোর্ট দেবে। তুমি আস্ক করতে, অনেকে আমাদেরকে আস্ক করে
যে ভাই কোন ফোনটা ভালো হবে, তখন আমি সিম্পলি বলে দিই যে আইফোন বেস্ট ফোন ফর গেমিং, গেমিংয়ের জন্য আইফোনটা অনেক ভালো এবং সবাই খেলে মজা পায় এবং অনেকেই খেলে, এটা খুব ভালো। তার মানে এই নাই তোমাকে বলছি যে টিভি গেমিং তুমি আইফোন কিনে চলে আসো টিভি গেমিংয়ে, তোমাকে ভরে দেবে এই সাপোর্টে, তোমাকে মিলিয়নার বানাই দিবে, তোমাকে কোটিপতি বানাই দিবে টিভি গেমিং। গাইস, এরকম যারা ভিডিও বানায় তারা বুঝতে পারতেছো যে টিভি গেমিংয়ের নামে বদনাম করে তারা ভিউ কামানোর চেষ্টা করছে। তো যারা এই কাজ করছে আজকে টিভি গেমিংয়ে বদনাম করে হয়তো দুটা ভিউ পাবে, সাবস্ক্রাইব পাবে, কিন্তু চার দিন পরে ঠিকই তারা লাথি মারে টিভি গেমিংয়ে, আবার ইনশাল্লাহ ব্যাক আসবে। তো গাইজ, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করো না এখন সাবস্ক্রাইব করো, যারা 500 হয়তো মাত্র কিছু সাবস্ক্রাইব বাকি আছে সবাই একটু সাবস্ক্রাইব করে টিভি গেমিংকে 500 নিয়ে যাবো ইনশাল্লাহ। ভালো থাকো সবাই, টাটা বাই বাই, সবার জন্য অনেক অনেক ভালোবাসা।